তারেক সাহেব আমাকে একটু কনফার্ম করেন যে কথা শোনা যাচ্ছে কিনা এবং ছবি দেখা যাচ্ছে কিনা আমরা একটু তাড়াতাড়ি শুরু করব কারণ অলরেডি পাঁচ মিনিট সময় নষ্ট হয়েছে নেটে একটু ডিস্টার্ব ছিল ঠিক হয়েছে ইনশাল্লাহ হয়তো আর সমস্যা হবে না শুনতে পাচ্ছেন তারেক সাহেব আচ্ছা থ্যাংক ইউ আমরা নির্দিষ্ট সময় এসছিলাম কিন্তু নেটে একটু আজকে ডিস্টার্ব হয়েছে কারণ শীতের রাত পর সবাই মনে হয় নেটে আছে এই জন্য নেটে ট্রাফিক জ্যাম হয়েছিল তো যাই হোক আমরা আলোচনা শুরু করব মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের নিয়মিত আয়োজন শুক্রবারের ক্রিয়েটিভ শুরু করছি আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে আমাদের ফাউন্ডেশনের যারা সদস্য আছেন ফেসবুকে আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন সবাইকে সালাম আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আলোচনা শুরু করছি আমরা চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কিন্তু দেখা যায় যে দশ পনেরো মিনিট সময় একটু বেশি লেগে যায় আজকের অবশ্য আমি একটু আগেই এসছি তারপরেও সময় নষ্ট হয়েছে কারণ নেটে একটু ডিস্টার্ব ছিল তা সে যাই হোক আমরা আমাদের আলোচনা শুরু করার আগে দু একটি কথা আমরা বলে নিতে চাই কারণ আমাদের এই লাইভ যারা দেখেন তাদের কিছু বক্তব্য থাকে যেমন আমাদের লাইভ শেষ হওয়ার পরে প্রচুর টেলিফোন আমরা পাই কারণ আপনারা দেখেছেন আমাদের লাইভ চলাকালীন সময়ে প্রায় পাঁচশোর উপরে দর্শক দেখেন এবং কয়েকদিনের মধ্যেই হাজারের উপরে দর্শক দেখেন ক্রমান্বয়ে চাহিদা বাড়ছে মানুষের আগ্রহ বাড়ছে অনেকেই আমাদেরকে ধন্যবাদ জানান আসলে আমরা আলোচনা করি বিষয় ভিত্তিক আলোচনা করি জীবনমুখী আলোচনা করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়কে আলোচনা করার চেষ্টা করি আলোচনার পরে আমরা এই সমস্যা থেকে কীভাবে নিজেকে উত্তরণ করা যায় নিজেকে কিভাবে মুক্ত করা যায় তার কিছু সমাধান আমরা দিয়ে থাকি অর্থাৎ প্র্যাকটিস আমরা বলে থাকি আমাদের এই আলোচনার সৌন্দর্যের দিক হচ্ছে এটাই আমাদের আলোচনার নন্দনতাত্ত্বিক দিক হচ্ছে এটাই যে আমরা সমস্যার সমাধান বলে থাকি যাই হোক আমি সবাইকে অনুরোধ করব বিনীত অনুরোধ করব যে আপনারা যে লাইভ দেখছেন তার নিচে একটা শেয়ার বাটন আছে সেই শেয়ার বাটন আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্রেস করেন তাহলে সবাই আমাদের অনুষ্ঠান শুরু থেকেই দেখতে পাবেন এবং উপকৃত হবেন আমাদের এই অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ উপকৃত হোক ভুল ধারণা থেকে মানুষ মুক্ত হোক জীবনকে আরেকটু সুন্দর আমাদের জীবন চলার পর আরেকটু সুন্দর হোক এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যের পিছনে কোনো প্রকার বাণিজ্যিক ইচ্ছা আমাদের নেই আমাদের সব কিছুই হচ্ছে মানব কল্যাণে মানবের কল্যাণের জন্য আমার কথা শুনে যদি একজন ব্যক্তি উপকৃত হন তাহলে আমি মনে করি সৃষ্টিকর্তা আমার দিকেও ফিরে তাকাবেন অনেকেই বলেন যে আলোচনার সময় আরেকটু বৃদ্ধি করা হোক দেখুন সবাই কর্মব্যস্ত আমরা নটা থেকে দশটা এক ঘন্টা সময় নিয়েছি আমার মনে হয় এক ঘন্টাই সুন্দর সময় অবশ্য আলোচনা করতে গিয়ে আরো দশ পনেরো মিনিট সময় আমরা বেশি নিয়ে নেই কিন্তু এর চেয়ে বেশি সময় নিলে হয়তো অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে সবারই কাজকর্ম আছে তারপরে অনেকেই বলছেন যে আলোচনার আরও গভীরে আমি যেন যাই দেখুন আলোচনার গভীরে যাওয়ার সমস্যা আছে কিছু কারণ ফেসবুকে এখানে কোনো নিয়ম বেঁধে দেওয়া যায় না বিভিন্ন ধরনের মানুষ এখানে আছেন বিভিন্ন মেন্টালিটির মানুষ আছেন বিভিন্ন চিন্তাধারার মানুষ আছেন বিভিন্ন জ্ঞানের মানুষ আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন বিভিন্ন ধ্যান ধারণার মানুষ আছেন বিভিন্ন প্রকার বুদ্ধি বৃত্তিক মানুষ আছেন সেজন্যই সবার কথা বিবেচনা করে আমাকে কথা বলতে হয় তাছাড়া আমি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি সেগুলোর গভীরে যাওয়া এই ফেসবুকে সম্ভব নয় সে কারণে যতটুকু বলা সম্ভব আমি চেষ্টা করি ফেসবুকে আলোচনা করার তারপরেও অনেকে আমাকে টেলিফোন করে মোবাইল মেসেজ করে বলেন যে আপনি এ ধরনের কথা বলেন সবাই কি বুঝতে পারে আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি যাতে করে মানুষ উপকৃত হয় খুবই সহজ ভাষায় প্রাঞ্জল ভাষায় আমি বলার চেষ্টা করি এবং আপনাদের কাছ থেকেও আমি প্রশ্ন আশা করি আপনারা যদি বুঝতে না পারেন আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা ধীরে ধীরে আমাদের আলোচনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এটা সব মানুষেরই কম বেশি সমস্যা আছে ধার্মিক অধার্মিক নাস্তিক ছোট বড় পুরুষ মহিলা সবার ভিতরে এই সমস্যাটি আছে আমি এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে নেগেটিভ শক্তি থেকে মুক্তির উপায় নেগেটিভ শক্তি থেকে মুক্তির উপায় আমি সব আলোচনাতেই একটি কথা বলে থাকি যে সৃষ্টি জগতের অনেক রহস্য আছে তার মধ্যে একটি রহস্য হচ্ছে হলো দুই সৃষ্টি জগতের সব কিছুর পিছনে দুইয়ের একটা রহস্য আছে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তার পিছনেও এই দুয়ের রহস্য আছে সেটি হচ্ছে এই নেগেটিভ শক্তি যখনই আমি নেগেটিভ শক্তি বললাম তখনই আরেকটি শক্তি আমাদের চিন্তার জগতে মনের জগতে চলে এসছে সেটি হচ্ছে পজিটিভ শক্তি অর্থাৎ মানব জীবনে দুটো শক্তি সব সময় কাজ করে একটি হচ্ছে নেগেটিভ শক্তি আরেকটি হচ্ছে হলো পজিটিভ শক্তি আমরা আলোচনা করব নেগেটিভ শক্তি থেকে মুক্তির উপায় আপনি খেয়াল করে দেখেন যে একটি শিশু নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে আসার সাথে সাথে সে কি করে একটি নবজাতক শিশু এই পৃথিবীতে আসার সাথে সাথে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে চিৎকার করে সে কখনো হাসে না তার কারণটা কি আপনারা কখনো চিন্তা করেছেন কাদা কান্না করার কারণ হচ্ছে নবজাতক শিশুটি যে জগতে ছিল সেই জগৎটা ছিল আনন্দের জগৎ সেই জগৎটা ছিল ভালো লাগার জগৎ সেই জগৎটা ছিল ভালোবাসার জগৎ সেই জগৎটা ছিল শান্তির জগৎ সেই জগৎ থেকে যখন এই পৃথিবীতে আসলো এই পৃথিবীটা হচ্ছে অশান্তির জগৎ এই পৃথিবীটা হচ্ছে নেগেটিভ জগৎ এই পৃথিবীটা হচ্ছে ভালো না লাগার জগৎ এই জগতে যখনই সে প্রবেশ করল তখনই তার জগতে প্রতিক্রিয়া সৃষ্টি করল সে কারণেই এই পৃথিবীতে আসার সাথে সাথে সে চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দিল যে আমি একটি নেগেটিভ পরিবেশে এসেছি আমি যে জগতে ছিলাম সেটা ছিল শান্তির জগৎ ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা এই পৃথিবীতে প্রতি মুহূর্তে আমরা নেগেটিভ পরিবেশ দ্বারা নেগেটিভ চরিত্র দ্বারা নেগেটিভ শক্তি দ্বারা আমাদের চারপাশ পরিবেষ্টিত হয়ে আছে এই নেগেটিভের মধ্যে আমরা সব সময় বিরাজ করছি এবং এই নেগেটিভ শক্তি আমাদেরকে সব সময় প্রভাবিত করছে আমরা অস্থির হচ্ছি এই নেগেটিভ শক্তি আমাদের সাথে সবসময় ছায়ার মতো আমাদের চার চারপাশে বিরাজ করছে দেখুন আপনি স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেখানে কি আপনাকে নেগেটিভিটি শেখানো হয় না পজিটিভিটি শেখানো হয় আপনি কিভাবে ভালো হবেন সেটা শেখানো কিভাবে খারাপ হবেন সেটা শিখানো হয় না তার কারণ কি তার কারণ হচ্ছে খারাপ আপনাকে শিখাতে হয় না নেগেটিভ শক্তিকে আপনার শিখানো দরকার নেই কারণ নেগেটিভ শক্তি সব সময় আপনার চারপাশে আছে সেজন্য আপনাকে ভালো হও সেটা শিখা শেখানো হয় ধর্মে কখনো আপনাকে নেগেটিভ হও এটা কি শিখানো হয় কখনো শেখানো হয় না কি শিখানো হয় আপনি ভালো হন কারণ কি ওই যে সুতে বললাম যে আপনার চারপাশে ছায়ার মতো নেগেটিভিটি বিরাজ করছে পানির মধ্যে মাছ যেমন সারাক্ষণ থাকে আপনি নেগেটিভিটির মধ্যে সারাক্ষণ বিরাজ করছেন আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি বলি তাহলে সৃষ্টিকর্তা আদমকে বানিয়ে ভেস্তে রেখেছিলেন নিষেধ করেছিলেন নেগেটিভ কাজ করতে কিন্তু আদম কি করলো নেগেটিভ কাজ করল। যে কারণেই তাকে পৃথিবীতে পাঠানো হলো এবং সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও মানুষের মধ্যে এই নেগেটিভ শক্তি পরম্পরা বিরাজ করতে থাকবে সেজন্যই মানুষকে পজিটিভিটি ভালো ভালত্ব শিখতে হয় নেগেটিভিটিকে শিখতে হয় না এই দেখেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যতটুকু জায়গাতে সূর্যের আলো পড়ছে ততটুকুই আলোকিত বাকিটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবই হচ্ছে অন্ধকার অর্থাৎ এই পৃথিবীতে নেগেটিভিটি বেশি পজিটিভিটি কম কিন্তু আমাদেরকে ভালো থাকতে হলে জীবনকে আনন্দময় করতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পজিটিভ হতে হবে পজিটিভ শক্তিকে ধারণ করতে হবে সেজন্য আমাদেরকে পজিটিভ পজিটিভ হতে হয় শক্তিকে লার্ন করতে হয় পজিটিভ শক্তিকে আত্মস্থ করতে হয় নেগেটিভ শক্তিকে বিতাড়িত করতে হয় তাহলে আমাদের চারপাশে সব সময় আমাদের এই নেগেটিভ শক্তিকে শক্তি বিরাজ করছে এই শক্তি যখন আমাদের ভিতরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করতে থাকে তখন কি হয় আমি নেগেটিভ শক্তি দ্বারা আক্রান্ত হতে থাকে হতে থাকি এই নেগেটিভ শক্তিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় শয়তানের শক্তি এই নেগেটিভ শক্তিকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আধুনিক দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় নেগেটিভ এনার্জি হিন্দু সনাতন মিথোলজিতে এটাকে বলা হয় দেও ক্রিশ্চানিটিতে এটাকে বলা হয় ডেভিল এনার্জি জ্যোতিষ শাস্ত্র মতে এটাকে বলা হয় রাহু সবগুলোই একই জিনিস কি সেটা সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জি যখনই আপনার ভিতরে প্রবেশ করে তখনই আপনার লাইফ প্যাটার্নকে তসনচ করে দেয় হ্যাঁ ডিস্টার্ব করে ভেঙে দেয় ক্লিয়ার এই নেগেটিভ এনার্জি দেহের ভিতরে কিভাবে প্রবেশ করে এই নেগেটিভ এনার্জি দেহের ভিতরে প্রধানত অনেকভাবেই প্রবেশ করে তার ভিতরে প্রধানত প্রবেশ করে থ্রো থট চিন্তার মাধ্যমে যেটা আপনি আমি বুঝতেও পারি না যে আমাদের ভিতরে প্রবেশ করছে আমরা জানি অনেকেই জানি যে থট হচ্ছে একটা এনার্জি এই থটের মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয় আগে ধর্ম বিশ্বাস করত এখন এটা বিজ্ঞান বিশ্বাস করে যে থট হচ্ছে একটা এনার্জি এবং এই থট ট্রান্সফার হয় একজনের মন থেকে আরেকজনের মনে একজনের চিন্তা থেকে আরেকজনের চিন্তার ভিতরে থট ট্রান্সফার হয় কিভাবে ট্রান্সফার হয় সেটাই খুব ইন্টারেস্টিং আমি একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন ধরুন আপনি একটি গাড়ি কিনলেন বা ধরুন আপনি সুন্দর একটি ফ্ল্যাট কিনলেন আপনি আপনার পরিচিত একজন ব্যক্তি যার ফ্ল্যাট নেই বা গাড়ি নেই তাকে ডেকে এনে কি করলেন আপনার ফ্ল্যাট বা গাড়িটিকে দেখালেন বললেন যে দেখো দোস্ত আমি যে গাড়ি কিনলাম বা ফ্ল্যাট কিনলাম কিরকম হলো আপনার ওই বন্ধুর গাড়ি বা ফ্ল্যাট নেই না থাকার পিছনে তার ভিতরে কিন্তু একটা হতাশা কাজ করছে সে আপনার ফ্ল্যাট দেখে বলল হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ফ্ল্যাট কিনেছ খুব সুন্দর বাড়ি কিনেছ গাড়ি কিনেছ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সে মুখে বলছে ভালো ভালো কিন্তু তার ভিতরে কাজ করছে কি প্রচন্ড এক হতাশা এই যে হতাশা কাজ করছে এটা হচ্ছে নেগেটিভ এনার্জি আর মুখ দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে পজিটিভ এনার্জি সে মুখ সে যে মন দিয়ে যে তার নেগেটিভ এনার্জি যেটা হচ্ছে ভিতরে সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার বন্ধু করছে না এটা হচ্ছে হিউম্যান নেচার হিউম্যান সাইকোলজি এটা যার জিনিস নাই যেটা নাই তার প্রতি তার হতাশা কাজ করে তাহলে তার মনের ভিতরে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে আর মুখে সে বলছে পজিটিভ এনার্জি কিন্তু শক্তিশালী কোনটা শক্তিশালী হচ্ছে নেগেটিভ এনার্জি আপাত দৃষ্টিতে শক্তিশালী হচ্ছে সে যে মনের তার যে এই হতাশা তৈরি হচ্ছে যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে সেই নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়ে কোথায় যাচ্ছে আপনার গাড়ির ভিতরে যাচ্ছে আপনার বাড়ির ভিতরে যাচ্ছে তার ফলে কি হচ্ছে তার ফলে আপনার ওই গাড়ি আপনার ওই ফ্ল্যাট নেগেটিভ এনার্জি রিসিভ করছে ওই গাড়ি ওই ফ্ল্যাটের সাথে আপনার মনের সম্পর্ক আপনার আত্মার সম্পর্ক তার ফলে কি হচ্ছে ওই বাড়ি ওই গাড়ি থেকে নেগেটিভ এনার্জি আপনার ভিতরে ট্রান্সফার হচ্ছে থট এইভাবে নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয় সেই জন্য এই পৃথিবীর একজন মনীষী যাকে আমরা যার নাম আমরা শুনেছি মাওলানা জালাল উদ্দিন রুমি তিনি মষ্টবী শরীফ লিখে বিখ্যাত হয়েছিলেন মষ্ণবীর শরীফে তিনি এই কথাটি লিখেছেন কি লিখেছেন তিনি মৌষ্ণবী শরীফে লিখেছেন যে যখন কোনো জিনিস কোনো বিষয় চিন্তার জগতে থাকে পরিকল্পনার মধ্যে থাকে তখন সেই চিন্তা সেই পরিকল্পনা কাউকে বলতে হয় না তার কারণ আপনি যাকে বলবেন সে শুনে তার ভিতরে তো নেগেটিভ থট তৈরি হতে পারে যখনই নেগেটিভ থট তৈরি হবে তখনই আপনার ওই চিন্তার মধ্যে এই নেগেটিভ শক্তি ট্রান্সফার হবে এবং আপনার একটা ভালো চিন্তা আপনার একটা শুদ্ধ চিন্তা পরিশুদ্ধ চিন্তা কি হবে সেটা পলিউটেড হয়ে যাবে সেটা দূষিত হয়ে যাবে সেজন্যই বলা হয় যে যখন কোন কাজ আপনি করবেন তখন সেই কাজের ভিতরে যেন নেগেটিভ এনার্জি কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হয় যেমন ধরেন আপনি বাসায় দুধের রাতে দুধ রেখে দিলেন হ্যাঁ তার দিয়ে দধি তৈরি করবেন এই দধি হতে চব্বিশ ঘন্টার সময় লাগে তার আগে কেহ যদি সেটাকে ঝাঁকি দিয়ে দেয় তাহলে আর দধি হবে আর হবে না নষ্ট হয়ে যাবে আর দধি হয়ে যাওয়ার পরে তারপরে যতই ঝাঁকি দেন সেটা দধিই থাকবে নষ্ট হবে না আমি ইশারায় বললাম এত খুলে বলা সম্ভব নয় তাহলে নেগেটিভ এনার্জি কি জিনিস সেটা আমরা বুঝতে পারছি নেগেটিভ এনার্জি কিভাবে ট্রান্সফার হয় থ্রো থট এবং কীভাবে থটের মাধ্যমে ট্রান্সফার হয় সেটাও আমি আলোচনা করলাম থ্রো কালার ট্রান্সফার হতে পারে থ্রো কালার কিছু কিছু কালার আছে এইগুলো আপনি যদি বেশিরভাগ সময় ব্যবহার করেন তাহলে আপনার ভেতরে নেগেটিভিটি তৈরি হবে প্রধানতম কালার হচ্ছে দুটি একটি হচ্ছে ব্ল্যাক আরেকটি হচ্ছে ব্রাউন চামড়ার কালার এই দুটো কালারকে বলা হয় নেগেটিভ কালার আপনি দেখবেন যে সমস্ত মানুষ খুব নেগেটিভ অর্থাৎ তাদের মনোযোগতে নেগেটিভিটি বেশি বেশি কাজ করে নেগেটিভ চিন্তা করে তাদের সামনে অনেকগুলো কালার ধরবেন দেখবেন সে ব্ল্যাক কালারটাকে সে পছন্দ করবে আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যারা নেগেটিভিটি কাজ করে যাদের মনোজগতে নেগেটিভিটি কাজ করে তারা নেগেটিভ এই কালার অর্থাৎ ব্রাউন কালার এবং ব্ল্যাক কালারকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ক্লিয়ার নেগেটিভিটি হচ্ছে খুব দ্রুত সম্পন্ন আর পজিটিভিটি হচ্ছে ধীর সম্পন্ন। পজিটিভিটি খুব দ্রুত চলে আর আপনার চারপাশে যে সমস্ত এলিমেন্টস আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত চলে হচ্ছে বায়ু শব্দ দ্রুত চলে কিন্তু বায়ুকে বায়ু আপনাকে সবচেয়ে বেশি আপনার মনকে আপনার দেহকে আপনার চিন্তাকে প্রভাবিত করে আর নেগেটিভ এনার্জি নেগেটিভ শক্তি প্রবাহিত হয় বায়ুর মধ্য দিয়ে সেজন্য জন্য নেগেটিভিটির সাথে বায়ুর একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে বায়ুর সাথে সম্পর্ক হচ্ছে হল আপনার এই দেহকে সবচেয়ে বেশি প্রভাবিত করে দুটো জিনিস একটা তাপ আর একটা হচ্ছে কুল তাপ হচ্ছে সূর্য আর কুল হচ্ছে চন্দ্র আমাদের এই দেহকে সবচেয়ে বেশি সাইন্টিফিকালি স্পিরিচুয়ালি সবচেয়ে বেশি প্রভাবিত করে সূর্য এবং চন্দ্র সূর্যের তাপ চন্দ্রের কুল দুটো আমাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে এবং চন্দ্র সব সবচেয়ে বেশি ডিস্টার্ব করে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে আপনার চন্দ্রকে চন্দ্রের সাথে হচ্ছে আপনার মাইন্ড আপনি যত রকমের পজিটিভ থিঙ্কিং করেন ক্রিয়েটিভ থিঙ্কিং করেন ইমোশনাল থিঙ্কিং করেন পড়াশোনার থিঙ্কিং করেন অর্থনৈতিক চিন্তা করেন জীবনকে উন্নত করার চিন্তা করেন এই সব চিন্তার পিছনে কাজ করে হচ্ছে হলো আপনার মন মনের কোন অংশ কাজ করে মনের কুলিং অংশ অর্থাৎ চন্দ্র চাঁদ মন কাজ করে আর নেগেটিভ এনার্জি সব থেকে ডিস্টার্ব করে আপনার এই মনকে সেজন্যই আপনার ভিতরে যত বেশি নেগেটিভ এনার্জিকে ধারণ করবেন আপনার মনোজগত তত ডিস্টার্ব হতে থাকবে ক্লিয়ার কেন ডিস্টার্ব হয় আপনি ক্লিয়ার হয়েছেন এর চেয়ে আর বেশি বলা সম্ভব না যতটুকু বলার আমি বললাম এত কথাও কেহ আপনাকে বলবে না তাহলে নেগেটিভিটির সাথে কানেক্টেড উইথ মন কুল মনের সাথে কানেক্টেড উইথ ওয়াটার ওয়াটারের সাথে কানেক্টেড উইথ বডির কুলনেস এগুলোর সাথে কানেক্টেড উইথ হলো আপনার ব্রেন ব্রেনের দুটো পার্ট আছে ক্রিয়েটিভ পার্টের সাথে কানেক্টেড সে কারণে আপনি নেগেটিভ এনার্জি দ্বারা যদি ইনভলভ হন নেগেটিভ এনার্জি যদি ক্রমান্বয়ে যদি বাড়তে থাকে তাহলে কি হবে আপনার মনোজগতে ডিস্টার্ব শুরু হবে মনোজগত ড্যামেজ হতে থাকবে এবং মনোজগত ক্রমান্বয়ে যদি ড্যামেজ হতে থাকে তখন মনোজগত থেকে ধীরে ধীরে এই ড্যামেজ আপনার দেহে ট্রান্সফার হতে থাকবে এবং আপনার দেহ ডিস্টার্ব হতে থাকবে তাহলে আপনি যদি আপনার চন্দ্রকে ঠিক রাখতে পারেন আপনি যদি আপনার বায়ুকে ঠিক রাখতে পারেন আপনি যদি আপনার ওয়াটারকে ওয়াটারকে যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকবেন আমি আপনাকে একবার সাইন্টিফিক্যালি বুঝাই দিলাম এবং এই সায়েন্সকেই মনোজগৎ স্পিরিচুয়াল জগৎ সায়েন্টিফিক ওয়ার্ল্ড সব জগতেই এই বিষয়টাকে বিভিন্ন ফর্মে ব্যবহার করে থাকে ক্লিয়ার এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে নেগেটিভ এনার্জির মারাত্মক ক্যারেক্টার আছে আপনার সেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি এই নেগেটিভ ক্যারেক্টার সবসময় আপনাকে ডিস্টার্ব করবে সবসময় আপনাকে অস্থির করে রাখবে সবসময় আপনাকে টেস্ট করে রাখবে সব সময় আপনার মধ্যে একটা কুবুদ্ধি তৈরি করে করতে থাকবে সব সময় আপনাকে অন্যায় কাজের দিকে ধাবিত করবে কিভাবে বাজে কাজ করা যায় কীভাবে ফটকাবাজি করা যায় কিভাবে ঘুষ খাওয়া যায় কিভাবে দুর্নীতি করা যায় কিভাবে কামুক খাওয়া যায় কিভাবে ফ্ল্যাটারিং করা যায় এই জিনিসগুলোর দিকে সময় আপনাকে ধাবিত করবে এইটা হচ্ছে নেগেটিভ এনার্জির একটা বৈশিষ্ট্য সময় এই যে যারা সমাজে যারা অন্যায় কাজ করে তারা কানেক্টেড উইথ নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জি আপনার ব্রেনের পজিটিভ থিঙ্কিং করার যে ব্লকেজগুলো আছে মানে যে সেক্টরগুলো আছে ব্রেনের মধ্যে সেগুলোকে ব্লক করে ফেলে তার ফলে কি হয় সে কন্টিনিউয়াসলি শুধু নেগেটিভ চিন্তা করতে থাকে হ্যাঁ তার ভিতরে কোনো অপর অপরাধবোধ কাজ করে না এই জন্য দেখবেন যারা চুরি করে যারা ডাকাতি করে যারা ঘুষ খায় যারা অন্যায় করে যারা মানুষকে কিল করে দেখবেন তাদের ভিতরে অপরাধবোধ কাজ করে না তার কারণ হচ্ছে এই নেগেটিভিটি পজিটিভিটির যে সেক্টরগুলো আছে ব্রেনের মধ্যে সেগুলোকে ব্লক করে রাখে ব্লক করে রাখে যার ফলে আপনার ভিতরে এই নেগেটিভ কাজ করার ইচ্ছা অভিপ্রায় আপনার ভিতরে জাগ্রত হয় হ্যাঁ বলবো কিভাবে প্রতিকারের উপায় আমি বলবো ক্লিয়ার নেগেটিভ এনার্জির আরেকটা ক্যারেক্টার হচ্ছে সে আপনাকে কুইক রাইস করে দেবে এই যে দেখেন যারা ঘুষ খায় তারা খুব কুইক রাইজ হয় না নেগেটিভিটির ক্যারেক্টার হচ্ছে আপনাকে কুইক রাইজ করে দেবে আবার কুইক কি করবে ফল করে দেবে এই জন্য দেখবেন যে যারা অন্যায় কাজ করে যারা দুর্বৃত্ত তারা দেখবেন খুব রাইজ করে জীবনের একটা পর্যায়ে গিয়ে স্ট্রেট ফল করে যায় এটা হচ্ছে নেগেটিভিটির ক্যারেক্টার সে দিতেও জানে সে নিতেও জানে আপনি একটু সমাজের দিকে তাকিয়ে দেখেন দেখেন আমি নাম বলবো না চৌধুরী মোনা হ্যাঁ আমি বলবো বাতাস পানি ইত্যাদিকে পজিটিভলি কিভাবে ব্যবহার করতে হয় আমি আসবো আমি এই এখনি আমি প্র্যাকটিস সেশনে ঢুকবো সেইখানে আপনাকে আমি বলবো এইটা হচ্ছে একটা মারাত্মক ক্যারেক্টার এটা আমরা বুঝি না খুব কুইক আপনাকে রাইস করে দিবে। আবার কুইক আপনাকে ফল করিয়ে দিবে।। হ্যাঁ আপনাকে রাস্তায় বের করাবে আবার আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে এর ডুয়েল ক্যারেক্টার কারণ নেগেটিভিটি হচ্ছে বদমাহিস ওকে বলে শয়তান আমাদের ধর্মেই তো বলে শয়তান তা শয়তানের ক্যারেক্টারই হচ্ছে এটা হ্যাঁ আপনাকে লোভ দেখাবে আবার আপনাকে ধ্বংস করে দেবে এটা হচ্ছে নেগেটিভিটির সবচেয়ে খারাপ দিক সেজন্যই আপনি কুইক রাইস করবেন এটা হচ্ছে তখন আপনি মনে করবেন যে আপনার ভিতরে নেগেটিভিটি কাজ করছে আপনার ভিতরে অলসতা কাজ করছে এটাও হচ্ছে নেগেটিভিটির ক্যারেক্টার আপনাকে খুব রাইস করাবে নেগেটিভিটি আপনাকে অলস করে দেবে সেটা হচ্ছে নেগেটিভিটি এই জন্যই আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে ব্যালান্স 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 কতবার যেন আমাদের ধর্মে আমাদের আমাদের ধর্মগ্রহে উল্লেখ করা হয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই ব্যালান্স ব্যালান্স অর্থাৎ সমতা বজায় রেখে চলো খুব বেশি গতিশীল হয় না বেশি স্লো হয় না গতি এবং স্লো দুটোই হচ্ছে নেগেটিভ এনার্জি আর ব্যালান্স হচ্ছে আপনার পজিটিভ এনার্জি হ্যাঁ এই দেহেরও লেফট সাইড রাইট সাইড আর মিডল সাইড তিনটা সাইড আছে এর মধ্যে এই মিডিল হচ্ছে সবচেয়ে ভালো দিক এই মিডিল দেহের মধ্যস্তরে যদি আপনি নিজেকে রাখতে পারেন তাহলেই আপনি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনি ধর্ম কর্ম করে আনন্দময় জীবন যাপন করবে। ক্লিয়ার আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে রাস্তায় এক্সিডেন্ট করে মরতে চান না করোনায় আক্রান্ত হয়ে মরতে চান না আপনার জীবনের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে আপনি আনন্দময় জীবন যাপন করতে চান আপনার ভিতরে যত বেশি নেগেটিভিটি তৈরি হবে আপনার হিলিং পাওয়ার তত কমতে থাকবে এই করোনাকালীন সময়ে আপনি খেয়াল করেছেন যাদের হিলিং পাওয়ার কম সেই সেক্টরের মানুষ বেশি মারা গেছে সারা বিশ্বে আমি শুধু বাংলাদেশের কথা বলছি না সারা বিশ্বে যাদের হিলিং পাওয়ার কম এই জন্য ইসলাম ধর্মে মদ খাওয়ার নিষেধ এই কারণে কারণ মদ খেলে হিলিং পাওয়ার কমে আর যে দেশ যত বেশি নেশাখর সেই দেশে মানুষ তত বেশি এই করোনায় মারা গেছে তার কারণ হচ্ছে হিলিং পাওয়ার সব থেকে কম যাদের মরালিটি যত বেশি স্ট্রং তাদের হিলিং পাওয়ার তত স্ট্রং তাদের নেগেটিভিটি তত স্ট্রং হয় আর মরালিটি ডেভেলপড হয় একমাত্র রিলিজিয়াস ভ্যালুস দ্বারা আপনি যতই সায়েন্স বলেন আর যতই মনোবিজ্ঞান বলেন আর যাই বলেন না কেন মরালিটি ডেভেলপ করতে হলে আনসিন কোন কিছুর উপরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে যে সে আমাকে দেখছে আমাকে পানিশমেন্ট দিবে আমি অন্যায় কাজ করলে তাহলেই আপনার মরালিটি ডেভেলপড হবে কোনো অঙ্ক দিয়ে কোনো ম্যাথামেটিক্স দিয়ে কোনো মনোবিজ্ঞান দিয়ে আপনার মরালিটি ডেভেলপ করা যায় না এটা প্রমাণিত সত্য কথা আর মরালিটি যার যত বেশি ডেভেলপ তার হিলিং পাওয়ার তত স্ট্রং ক্লিয়ার এবারে আসুন আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন কিছু করার নেই আমি সত্যটাই বললাম এবং আমাকে সত্যটাই বলতে হবে এবারে আসুন আচ্ছা আরো দু একটা পয়েন্ট বাদ গেছে সেটা হচ্ছে এই নেগেটিভিটি আমাদের ভিতরে কিভাবে তৈরি হয় আমি বলেছি মাধ্যমে মাধ্যমে হয় হয় কালারের হতে থটের পারে তার মধ্যে আরো মেজর দুটো সেক্টর আছে একটা হচ্ছে ফুড ফুড নেগেটিভিটি তৈরি করে আর একটা হচ্ছে হলো কর্ম আপনি কি কাজ করছেন তার উপরে নির্ভর করে কর্ম কর্ম কি এই যে এতক্ষণ আলোচনা করলাম এই আলোচনার মধ্য থেকে নিশ্চয়ই আপনি আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এবারে আমরা জেনে নেই এই নেগেটিভিটি থেকে কিভাবে মুক্ত থাকা যায় আমি বেশ কয়েকটা পয়েন্টস বলবো যতটুকু বলা যায় তারপরেও আরো অনেক কিছু আছে যেগুলো এখানে আলোচনা করার সঙ্গত হবে না এবং আমি আলোচনা করবো না এখানে করবো না কারণ শুরুতেই আমি বলেছি যে সবাই সব কিছু ধারণ করতে পারবেন সবাই সব কিছুকে অ্যাকসেপ্ট করে নেবেন সবার সব সব কিছু ভালো লাগবে সেটা তো বলা যায় না আমি সার্বজনীনভাবে এখানে বলার চেষ্টা করি সেজন্য যতটুকু বলা উচিত যতটুকু আমরা ধারণ করতে পারব ততটুকুই আমি বলছি আসুন নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করতে হলে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে একটা কি বলা যায় একটা গণ কথা পজিটিভ থিঙ্কিং পৃথিবীতে এই নেগেটিভ থিঙ্কিং থেকে কিভাবে নিজেকে পরিত্রাণ পাওয়া যায় তার উপরে হাজার হাজার বই আছে সব বইয়ের মূল কথাই হচ্ছে পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং করেন কিন্তু পজিটিভ থিঙ্কিং কিভাবে করতে হবে এটা কেহ বলে না শুধু বলে পজিটিভ থিঙ্কিং করেন পজিটিভ থিংকিং করেন আমি আপনাকে কতগুলো পয়েন্টস বলে দিচ্ছি সত্য নির্মহ সত্য হওয়া খুব কঠিন নির্মহ হওয়া খুব কঠিন এগুলো হলো পুঁথিগত বিদ্যা আমি এই সমস্ত পুঁথিগত বিদ্যায় আমি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি কোনো লোককে সারা জীবন যদি বলেন সত্য হও নির্মহ হও সে কোনো দিন পজিটিভ হবে না আপনি একজন লোককে সারা জীবন যদি কোরআন শরীফ পড়ান সে দিন পজিটিভ হবে না সারা জীবন যদি আপনি বেদ পড়ান দিন পজিটিভ হবে না ওর মধ্যে কি লেখা আছে সেইটা ধারণ করতে হবে সত্য অনুসন্ধানে ভাই বুঝতে পেরেছেন সত্য নির্মহ হলে হবে না সত্য হওয়া অনেক কঠিন সত্য পৃথিবীতে একজনই হতে পেরেছিলেন আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আর কেউ হতে পারেননি হানড্রেড পারসেন্ট নির্মোহ হওয়া খুব কঠিন খুব কঠিন এগুলো মুখে বললে হবে না এগুলো আপনার ভিতরে প্র্যাকটিসে জানতে হবে প্র্যাকটিস সেই জন্যই ক্রিয়েটিভ মেডিটেশনের আলোচনায় শুক্রবারের আলোচনায় আমরা প্র্যাকটিস নিয়ে কথা বলি শিখিয়ে দেই এইগুলো প্র্যাকটিস করেন আপনি আপনার এই জীবদ্দশায় কিছু না কিছু অনুভূতি আপনার মধ্যে তৈরি হবে সত্যের পথ আপনি খুঁজে পাবেন নির্মহের পথ আপনি খুঁজে পাবেন ওই সত্য নির্মহ হও এটা বলে কোনো কাজ হবে না যেটা বলছিলাম পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিংটা কি আমি অনেক আলোচনা করেছি আগে পজিটিভ থিঙ্কিং হচ্ছে সব কিছুর মধ্যে ভালো খুঁজবেন সব কিছুর মধ্যে আপনি ভালো খোঁজার চেষ্টা করবেন পৃথিবীতে পৃথিবীতে না আপনার চাইনিজ মিথোলজিতে একটা লোগো আছে দেখেছেন কিনা কালো এবং সাদা হ্যাঁ জড়াজড়ি করে আছে গোল একটা লোগো আছে আমি দেখাতে চাই কিন্তু আমার তো এখানে দেখানো সম্ভব না লোগো আছে সাদা হচ্ছে পজিটিভ কালো হচ্ছে নেগেটিভ কালোর মধ্যে ছোট্ট একটা সাদা পুটুলি আছে আবার সাদার মধ্যে কালো একটা ছোট্ট পুটুলি আছে কালোর মধ্যে সাদা পুটুলি দিয়ে এটা প্রমাণ করা প্রমাণ করছে যে কালোর মধ্যেও সত্য লুকিয়ে আছে এই সত্যকে তুমি খোঁজো তাহলেই ধীরে ধীরে কালো দূরীভূত হতে থাকবে এবং সত্য প্রতিষ্ঠিত হতে থাকবে সাদার মধ্যে কালোর একটা পুটুলি আছে তার থেকে এটা বোঝানো হয়েছে যে সত্যের মধ্যেও নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিকে তুমি পরিত্যাগ করো তা না হলে ওই নেগেটিভিটি সত্যকে পলিউটেড করতে করে ফেলবে ক্লিয়ার নেটে সার্চ করে আজকেই দেখবেন গোল একটা লোগো এটা চাইনিজ মিথোলজির লোগো যাই হোক পজিটিভ থিঙ্কিং আমি বলেছিলাম এটা প্র্যাকটিস আপনি এইভাবে করতে পারেন প্রতিদিন আপনি এক ঘন্টা করে আপনি চিন্তা করবেন যে আমি শুধু পজিটিভ চিন্তা করব। কোনো নেগেটিভ চিন্তা করব না প্রথম দিন আধা ঘন্টা করেন এক সপ্তাহ করেন আধা ঘন্টা তার পরের সপ্তাহ এক ঘন্টা করেন তার পরের সপ্তাহ দেড় ঘন্টা করেন তার পরের সপ্তাহ দুই ঘন্টা করেন এইভাবে আপনি প্র্যাকটিস করেন এইভাবে আপনি প্র্যাকটিস করেন আপনি প্রায় দেরি করে আসেন এইভাবে আপনি প্র্যাকটিস করেন করতে করতে এক সময় দেখবেন এই পজিটিভ থিঙ্কিং অভ্যাসে পরিণত হয়ে যাবে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন নেগেটিভ থিঙ্কিং করতে আপনার খারাপ লাগবে এটা একটা প্র্যাকটিস অনেক রকম প্র্যাকটিস আছে আমি একটা সহজ প্র্যাকটিস আপনাকে বললাম এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার কি হবে চিন্তার জগৎ পজিটিভ হতে হবে আপনার এই নেগেটিভিটি আপনার এই যে সাড়ে তিন হাত যে একটা শরীর আছে এই শরীরের মধ্যে তিনটা লেয়ারে কাজ করে একটা হচ্ছে চিন্তার জগতে একটা হচ্ছে মনের জগতে আর একটা হচ্ছে আপনার দেহের জগতে জগতে আপনার কাজ করে পজিটিভ এটা হচ্ছে আপনার চিন্তার জগতে এবারে মনের জগতে মনের জগতে যদি আপনার এই নেগেটিভ থিঙ্কিং কে যদি আপনি কমাতে চান তাহলে মনকে প্রভাবিত করে হচ্ছে ব্রিদিং শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করেন শ্বাস প্রশ্বাসকে যত কন্ট্রোল করবেন নেগেটিভিটি আপনার ভিতরে তত কন্ট্রোল হতে থাকবে সেজন্যই প্রাণায়ামের এত গুরুত্ব সব ধর্মেই সেই জন্য এই ব্রিদিং এক্সারসাইজ বাদের এত গুরুত্ব হচ্ছে এই কারণেই কারণ শ্বাস প্রশ্বাস হচ্ছে বায়ু আর বায়ুকে প্রভাবিত করে হচ্ছে নেগেটিভ এনার্জি এই বায়ুকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে নেগেটিভ এনার্জি কন্ট্রোলে থাকবে ক্লিয়ার এবং এই ব্রিদিং মধ্যে সবচেয়ে ইফেকটিভ কার্যকরী ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম হচ্ছে অনুলম বিলম্ব অনুলম্ব অনুলম্ব বিলম্ব প্রাণায়াম কেন ইফেক্টিভ আমি আলোচনার মধ্যে বলে গেছি খুঁজে বাই করেন আমি বলবো না আমি বলে গেছি আলোচনার মধ্যে সেটার সাথে আপনি রিলেট করার চেষ্টা করেন সবকিছু বলে দিলে কেন হবে প্রায় তিনশো রকমের ব্রিদিং এক্সারসাইজ আছে তার মধ্যে প্রাণায়ামের মা বলা হয় এই অনুলম বিলম প্রাণায়ামকে বলা হয় কোনো প্রাণায়াম দরকার নাই শুধু যদি অনুলম বিলম প্রাণায়াম যদি আপনার প্রতিদিন যদি করেন আপনি একদিন দেখবেন আপনার ভিতরে নেগেটিভিটি আপনার কন্ট্রোলে চলে আসছে নেগেটিভিটিকে আপনি তাড়াতে পারবেন না কেউ যদি বলে যে আমার এই ট্যাবলেট খান নেগেটিভিটি চলে যাবে কেউ যদি বলে এই মেডিটে এই মেডিসিন খান নেগেটিভিটি চলে যাবে কেউ যদি বলে মেডিটেশন করে নেগেটিভিটি চলে যাবে সে ডাহা মিথ্যা কথা বলে নেগেটিভিটি আপনি কোনোদিন তাড়াতে পারবেন কারণ নেগেটিভিটি তো আপনার চার পাশে বিরাজ করছে এক কিভাবে বিরাজ করছে আমি শুরুতেই বলেছি আপনি এটাকে তাড়াতে পারবেন না এটাকে কি করতে পারবেন আপনি প্রোটেকশন করতে পারবেন প্রোটেক্ট করতে পারবেন যেমন আষাঢ় মাসে বৃষ্টি আপনি থামাইতে পারবেন না বৃষ্টি থামিয়ে যদি আপনি অফিসে যাইতে চান তাহলে আর আপনার অফিসে যাওয়া হবে না হ্যাঁ আপনি কর্মস্থলে যদি যেতে চান হবে না কারণ বৃষ্টি হবেই ওটাকে আপনি যতই সুরা কালাম দোয়া দরুদ পড়েন কাজ হবে না তাহলে কি করতে হবে বৃষ্টিকে প্রোটেক্ট করতে হবে ওই ছাতা মাথায় দিতে হবে তাহলেই প্রোটেকশন হয়ে যাবে আপনার চারপাশে নেগেটিভিটি আছে এই নেগেটিভিটিকে আপনি প্রোটেক্ট করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম যদি আপনি রেগুলার করেন তাহলে কি হবে আপনার মনোজগতে কি হবে একটা প্রোটেকশন শিল্ড অর্থাৎ বর্ম তৈরি হয়ে যাবে আপনাকে নেগেটিভিটি আর ডিস্টার্ব করতে পারবে না ক্লিয়ার তাহলে এক নম্বর হচ্ছে চিন্তার জগতে পজিটিভ থিঙ্কিং দুই নম্বর হচ্ছে মনোজগতকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে মনোজগতকে নিয়ন্ত্রণ করবেন আপনার এই ব্রিদিং এক্সারসাইজ করবেন থার্ড এই দেহের জগৎ এই বলেছিলাম দেহের দেহের জগৎকে ঠিক করতে হলে কি করতে হবে তাকে হ্যামারিং করতে হবে হ্যামারিং না করলে হবে না হ্যামারিং কিভাবে করবেন হ্যামারিং করবেন জিকির করে এই জিকির বললে আবার অনেকে আমাকে সাম্প্রদায়িক মনে করতে পারেন আচ্ছা জিকিরের ইংলিশ বলি জিকিরের ইংলিশ হচ্ছে সাজেশন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনের কে আমাদের ইসলাম ধর্মের ভাষায় বলে জিকির করা জিকির করা বলে এই জিকির করবেন বা নিজেকে ইনস্ট্রাকশন দিবেন বা হিন্দু মিথোলজিতে বলে জব করবেন হ্যাঁ প্রিন্সিপালে বলে সরি আনাপন আনাপন বলে এটাকে এইটা করবেন তাহলে আপনার কি হবে আপনার এই বডি ঠিক হতে থাকবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো সব আলোচনার মধ্যে জিকিরের কথা বলে হ্যাঁ আমি সব আলোচনাতেই জিকিরের কথা বলি জিকির হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক ফর সেলফ ডেভেলপমেন্ট আপনার বডির মধ্যে যে তিনটা লেভেল আছে বডি মাইন্ড এবং ব্রেন এই তিনটা লেভেলকে ডেভেলপ করার মুখ্য মস্ত্র হচ্ছে হলো এই জিকির জিকিরকে এখন জিকিরকে ব্যবহার করা জানতে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনার যেমন একটা গাড়ি আছে এই গাড়ি আপনি অফিসের কাজে ব্যবহার করেন ঘুরতে গেলে এই গাড়ি ব্যবহার করেন বিয়ের প্রোগ্রামে গেলে এই গাড়ি ব্যবহার করেন হ্যাঁ আপনার এলাকা থেকে যদি বাইরে যেতে চান তখনও এই গাড়িকে ব্যবহার করেন গাড়ি হচ্ছে একটা কিন্তু তার ব্যবহারের পদ্ধতি হচ্ছে ডিফারেন্ট ঠিক তেমনিভাবে জিকির হচ্ছে একটা কিন্তু এটাকে ব্যবহার করবেন কিভাবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার জিকিরের সাথে আপনার ইন্টেনশন হচ্ছে আপনি করছেন আপনার ইন্টেনশন থাকতে হবে যে আপনি আপনার ভিতর থেকে কি ক্লিন করতে চান ক্লিয়ার তাহলে মূল জিনিস হচ্ছে তিনটা একটা হচ্ছে জিকির একটা হচ্ছে ব্রিদিং আর একটা হচ্ছে পানাস দেখেন আমাকে প্রতিদিন প্রচুর মানুষ টেলিফোন করে যে আমি অস্থিরতা থেকে মুক্তি চাই টেনশন থেকে মুক্তি চাই ডিপ্রেশন থেকে মুক্তি চাই ঘরের অশান্তি থেকে মুক্তি চাই ঝগড়াঝাটি থেকে মুক্তি চাই আমাকে প্রচুর মানুষ টেলিফোন করেন দেখেন এই সব কিছুর মূলে হচ্ছে এই নেগেটিভ থিঙ্কিং আপনি এই নেগেটিভ থিঙ্কিংকে আপনার এই নেগেটিভিটিকে আপনার ভিতর থেকে যত রিমুভ করতে পারবেন ততই টেনশন ডিপ্রেশন অশান্তি অস্থিরতা ঝগড়াঝাটি সব কিছু থেকে আপনি ধীরে 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 নিজেকে কি করতে পারবেন প্রোটেকশন নিয়ে আসতে পারবেন ঝগড়াঝাটি হবে কিন্তু আপনার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না এই তিনটি হচ্ছে বেসিক জিনিস আমি এর সাথে আপনার আর জিনিস বলি সেটা হচ্ছে এই জিকির করবেন এই যে শ্বাস প্রশ্বাস করবেন এই যে পজিটিভ থিঙ্কিং করবেন সবাই করে আপনিও করবেন কিন্তু আপনি সবার থেকে ডিফারেন্ট যদি হতে চান আপনি যদি সত্তর হাজার গুণ শক্তি বৃদ্ধি করতে চান তাহলে যে করবেন মেডিটেটিভ লেভেলে গিয়ে ধ্যানস্থ অবস্থায় মোরাকবার অবস্থায় গিয়ে আপনি জিকির করবেন ধ্যানস্থ অবস্থায় গিয়ে আপনি ব্রিদিং এক্সারসাইজ করবেন ধ্যানস্থ অবস্থায় গিয়ে আপনি পজিটিভ থিঙ্কিং করবেন তাহলেই এক টাকা সত্তর হাজার টাকায় রূপান্তর হবে ক্লিয়ার এর চেয়ার সহজভাবে বোঝানোর কোনো উপায় নেই বুঝতে পেরেছেন এবারে আপনি কিছু বিহেভিয়ার কিছু বিষয় আমি বলি এটা তো বললাম আপনি মোরাকাবা করবেন কিভাবে আর মোরাকাবার সাথে কিভাবে এগুলোকে অ্যাড করবেন হ্যাঁ সেইগুলো আমি বললাম আপনাকে বেশি বেশি করে পানি খাবেন কারণ ওই যে আগে আমি বলেছি নেগেটিভ এনার্জি হিট করে কোথায় বায়ু বায়ুকে হিট করে বায়ুর সাথে পানির সম্পর্ক পানির সাথে চন্দ্রের সম্পর্ক এগুলোর সাথে ইন্টার রিলেটেড তো সেই জন্য যত বেশি পানি খাবেন নেগেটিভ এনার্জি ভয়ে আপনার থেকে দৌড়াতে থাকবে যে বাবা ওর কাছে যাওয়া যাবে না ও তো শিখে গেছে নেগেটিভ এনার্জিকে কিভাবে ডিজার্ভ করাইতে হয় যত বেশি পানি খাবেন আপনার ভিতরে অক্সিজেনের মাত্রা বাড়বে অক্সিজেনের মাত্রা যত বাড়বে আপনার রাগ তত কমতে থাকবে রাগ যত কমবে আপনার নেগেটিভিটি কমতে থাকবে ক্লিয়ার বেশি বেশি দান করবেন বেশি বেশি দান করবেন যত আপনি দান করবেন আপনার নেগেটিভিটি কমতে থাকবে এই যে দেখেন আপনার জীবনে হঠাৎ রাইস করলো আপনি জীবনে ধরলেন আপনি হঠাৎ লটারিতে যে টাকা পেয়ে গেলেন ওই টাকা কোনো দিন থাকবে না আপনার কাছে দেখবেন আবার কোনো দিক থেকে ড্রেন আউট হয়ে যাবে কারণ ওই যে টাকাটা আসছে ওইটা হলো ফটকাবাজির টাকা মানে ওইটা এসছে থেকে ওইটা এসছে ওই যে নেগেটিভ এনার্জি সে আপনাকে রাইস করিয়েছে কারণ আমি আগেই বলেছি নেগেটিভ এনার্জির একটা ক্যারেক্টার হচ্ছে আপনাকে হঠাৎ তুলে দেবে হঠাৎ ফেলে দিয়ে আপনার মাজা ভেঙে দিবে এই লটারিতে আপনি টাকা পেয়ে গেলেন কিছু এখন এই টাকাটাকে ধরে রাখতে হবে হোল্ড করতে হবে কারণ সে দিয়েছে এখন ধরে ধরে রাখতে হবে যদি না রাখেন ওটা ড্রেন আউট হয়ে যাবে এইটা ধরে রাখবেন কিভাবে ধরে রাখার ওয়ে হচ্ছে দান করা এই যখনই দান করলেন তখনই ওইটা কি হলো প্রোটেক্ট হয়ে গেল সেই জন্য পৃথিবীতে বড় বড় ব্যবসায়ীরা হ্যাঁ বড় বড় বিলেনিয়ার এই জন্যই দান করে বেশি কারণ তারা এটা জানে যে হঠাৎ যদি আপনি রাইস করে যান প্রচুর যদি সম্পদ হয়ে যান কারণ এই প্রচুর এই যে প্রচুরের সাথে নেগেটিভিটির একটা সম্পর্ক আছে প্রচুরের সাথে পজিটিভিটির সম্পর্ক নাই পজিটিভিটির সাথে সম্পর্ক হচ্ছে ব্যালেন্সের এখন আপনার এই যে প্রচুর হয়ে গেছে এইটাকে পজিটিভ করার জন্য এই দান করতে হয় হ্যাঁ বেশি বেশি করে দান করতে হয় এই জন্যই আমি বলি এই যারা আমার প্রার্থনায় নাম দেন যারা এবং যারা উপকৃত হন তারা আমাকে টেলিফোন করে জানান যে উপকৃত হচ্ছে এটা হচ্ছে আমি তাদেরকে বলি সাথে সাথে দান করেন অনেকে বলেন আচ্ছা দান করব আমি তাকে ধমক দেই করব কেন আপনি উপকার পেয়েছেন এটা বর্তমান আর দান করবেন এটা ভবিষ্যৎ এটা হচ্ছে ফটকাবাজি হচ্ছে পটকাবাজি দেখেন আপনি দান করব তার মানে কি ওই যে নেগেটিভ এনার্জি হ্যাঁ আপনার ভিতরে ইনসার্ট হয়ে সে বলছে এখন করার দরকার নাই ওই ভবিষ্যতে করো আর ভবিষ্যতে আপনি ভুলে যাবেন এই জন্য কেউ যদি বলে দান করব আমি সাথে সাথে তাকে ধমক দেয় এখন যে করে আসেন এখন যে দান দান করে আসেন করে তারপরে ঘরে আসেন তাহলে দান করবেন আর দান করবেন কোথায় গরিব গরিব মানুষকে দান করবেন ডিরেক্ট গরিব মানুষকে দান করবেন আমার এই কথাটার মধ্যে কিন্তু অনেক কথা লুকাই আছে আমি সরাসরি বলবো না বলতে পারবো না বলা ঠিক হবে না কারণ কেউ হয়তো মনে কষ্ট পেতে পারেন দান করবেন সরাসরি গরিবকে নিজ হাতে নিজ হাতে দান করবেন গরিবকে দান করবেন অর্থনৈতিকভাবে ভাবে তাদেরকে দান করবেন যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না অর্থের অভাবে অর্থের অভাবে হ্যাঁ বিয়ে দিতে পারছে না তাকে দান করবেন দেখবেন ডিরেক্ট অ্যাকশন হবে আপনার হুম ডিরেক্ট রেজাল্ট পাবেন আপনি দানের পাশাপাশি আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে সৃষ্টির সেবা করবেন কিভাবে এই যে প্রাণী আছে না পশু পাখি এদেরকে খাওয়াবেন খেতে দিবেন হ্যাঁ খেতে দেবেন এদেরকে প্রতিদিন সকালে বা দুপুরে কিছু খাবার দিবেন এদেরকে খেতে আপনার নেগেটিভিটি আপনার থেকে কমে যাবে যারা প্রচণ্ড মাত্রায় নেগেটিভ বিভিন্নভাবে তারা শনিবার ফাস্টিং করতে পারে শনিবার ফাস্টিং করলে নেগেটিভিটি কেটে যায় ফাস্টিং মানুষকে পজিটিভিটি করে এই জন্য আমাদের ইসলাম ধর্মে তিরিশ দিন আপনার ফাস্টিংয়ের ব্যবস্থা আছে এবং তিরিশ দিন যে কেন ফাস্টিং আজ থেকে চোদ্দশো বছর আগে বলা হয়েছে যে ফাস্টিং করেন ত্রিশ দিন কেন এটা পনেরো দিন না কেন তিন মাস না কেন দুই মাস না কেন এটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে অন্য কোনো দিন সুযোগ যদি হয় আমি এটা নিয়ে আলোচনা করব যদি আপনারা জানতে চান সবসময় ব্লাককে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর কেউ যদি ব্ল্যাককে অ্যাভয়েড করতে না পারেন তাহলে ব্ল্যাকের সাথে সাদাকে মিক্সড করে দেবেন তাহলে ব্ল্যাক যতটা নেগেটিভ ব্ল্যাক ততটা পজিটিভ হয়ে যাবে অর্থাৎ অনেকের ব্ল্যাক ড্রেস খুব পছন্দ ওই ব্ল্যাক ড্রেসের সাথে একটু সাদা মিক্স করে দেবেন হ্যাঁ ওড়নাটা সাদা করবেন বা হ্যাঁ কামিজ সাদা করবে কোন না কোনো একটা অংশ সাদা করবে বা সাদা ডিজাইন থাকবে তাহলে ওই কালা অর্থাৎ ব্ল্যাক পজিটিভ হয়ে যাবে যাই হোক অনেক কথাই বললাম আমি ভেবেছিলাম যে খুব একটা বেশি কথাবার্তা বলবো না তারপরেও বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেল আমার এই কথা শুনে প্র্যাকটিস করে জীবনে ধারণ করে যদি আপনি পজিটিভ হতে পারেন তাহলেই আমার এই আলোচনা সার্থক হবে ভালো লাগবে আমাদের এই লাইভ শেয়ার করবেন শেয়ার করলে বেশি বেশি মানুষ জানবে আমারও ভালো লাগবে আমারও ভালো লাগলে আমিও কথা বলে মজা পাব আপনারাও উপকৃত হবেন কারণ আমাদের এই বলার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মানুষকে উপকার করা মানুষকে সেবা প্রদান করা আমার এই কথা দিয়ে যদি একজন মানুষেরও উপকার হয় তাহলে আমার এই আলোচনা আমার এই কথা সার্থক হবে আমি তাই মনে করি আমি সময় বেশি নিয়ে ফেলেছি প্রথমে দশ মিনিট সময় নষ্ট হয়েছিল এবারে কারো যদি কোনো প্রশ্ন থাকে মাত্র পাঁচ মিনিট আমি সময় দেব কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আপনারা যে জানতে পারছেন এবং বলছেন যে জানতে পারছি তাতেই আমার ভালো লাগছে এবং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই আমি জানানোর চেষ্টা করব কারণ আমি এখানে যে কথা বলি এই কথার সাথে ধর্মের সম্পর্ক আছে এই কথার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আছে এই কথার সাথে আপনার বিজ্ঞানের সম্পর্ক আছে আমি কোনো ভিত্তিহীন কথা হাইপথিটিক্যাল কোনো কথা আমি বলি না এখানে একটি কথা আমি বলতে ভুলে গিয়েছি আমি তো নেগেটিভ কালার বলেছি আপনাকে তাই না ব্ল্যাক হচ্ছে নেগেটিভ কালার তাহলে হ্যাঁ পজিটিভ কালার কোনটা অর্থাৎ ব্ল্যাক হচ্ছে নেগেটিভ এনার্জির বন্ধু ফ্রেন্ড নেগেটিভ এনার্জির ফ্রেন্ড হচ্ছে ব্ল্যাক তাহলে নেগেটিভ এনার্জির পজিটিভ কোনটা না সূর্য নেগেটিভ এনার্জি না সূর্য অলওয়েজ পজিটিভ এনার্জি সূর্য অলয়েস পজিটিভ সূর্য কখনোই নেগেটিভ না সূর্যের মধ্যে নেগেটিভ এন্ট্রি করতে পারে না কখনো এন্ট্রি করতে পারে না সেই জন্য দেখেন না। এই গিয়ে কাপড় চোপড় খুলে শুয়ে থাকে বেশি বেশি করে সানবাদ করে কারণ যত বেশি সানবাদ করবে আপনার ভিতরে নেগেটিভিটি চলে যাবে নেগেটিভিটি ঢোকার রাস্তা হচ্ছে হলো বলেছি ওইখান থেকে সে প্রবেশ করে সূর্য থেকে প্রবেশ করতে পারে না তো যেটা বলছিলাম যে নেগেটিভ এনার্জির বন্ধু হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতর থেকে নেগেটিভ প্রবেশ করে নেগেটিভের শত্রু কোন কালার অর্থাৎ নেগেটিভিটি ভয় পায় কোন কালার সেটা আপনাদেরকে বলা হয়নি আপনারা কি জানতে চান তাহলে আমি বলি নেগেটিভ কালার ভয় পায় সবথেকে বেশি হচ্ছে হলো সিলভার কালার সিলভার কালার হচ্ছে নেগেটিভ কালারের শত্রু সিলভার কালার সেই জন্য সিলভার কালার বেস্ট ফুড সিলভার কালার বেস্ট ফুড যদি আপনি বেশি বেশি খান তাহলে আপনি পজিটিভ হবেন আউলিয়ারা এই মাছ বেশি খান মাছ হচ্ছে সিলভার বেস্ট ফুড পানি হচ্ছে সিলভার বেস্ট ফুড না পানির পর সূর্যের রিফ্লেকশন হলে চিকচিক সিলভারের মতো মত করে কারণ পানির ভিতরে সিলভার আছে পানি হচ্ছে সিলভার বেস্ট ফুড পাখি 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 হচ্ছে সিলভার বেস্ট ফুড ক্লিয়ার সেই জন্য দেখবেন সব দরগায় কবুতর পালে হজরত নিজামুদ্দিন আউলিয়া কবুতর পালতেন কবুতর হচ্ছে হলো সিলভার বেস্ট ফুড যত আপনি সিলভার বেস্ট ফুড খাবেন আপনার ভিতরে নেগেটিভিটি তত কমতে থাকবে আপনার ইমিউন সিস্টেম তত বাড়তে থাকবে ক্লিয়ার এখানে একটা ভালো প্রশ্ন আসছে যে জিকির করা জিকির করা জলে জিকির বা খফি জিকির জলে জিকির মানে হচ্ছে জোরে জোরে জিকির করা আর খফি জিকির হচ্ছে হলো মনে মনে জিকির করা এই দুটির মধ্যে কোনটা বেশি কার্যকর এটা খুব সুন্দর প্রশ্ন আসছে খুবই সুন্দর একটা প্রশ্ন মনে মনে জিকির করা আর জোরে জোরে জিকির করা এই দুটার মধ্যে কোনটা যারা জিকির করেন তাদের মধ্যে এইটা নিয়ে খুব মারামারি আছে এক বলে জোরে জোরে জিকির না করলে ভেস্তে যাওয়া যাবে না আর এক বলে মনে মনে জিকির না করলে ভেস্তে যাওয়া যাবে না এই দুই গ্রুপই হচ্ছে অশিক্ষিত মূর্খ ইলিটারেট দুনিয়ার কিচ্ছু জানে না দুনিয়ার কিচ্ছু জানে না সেই জন্য আমার খুব ভালো লাগতে লাগছে এই জন্য যে বাংলাদেশের কয়েকজন স্পিরিচুয়াল লিডারকে আমি দেখছি তারা তাদের বক্তৃতায় ফ্রয়েড কে নিয়ে আসছেন তাদের বক্তৃতায় নিয়ে আসছেন তাদের এই যে মাহফিলে আপনার মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে নিয়ে আসছেন এটাই হচ্ছে শুভ লক্ষণ এই একটা নির্দিষ্ট গণ্ডের বাইরে তারা বের হয়ে আসছেন এখন এই বের হয়ে আসাটাই দরকার ছিল সেটাই এখন শুরু হচ্ছে আমি আজকে একজনের লেকচার শুনছিলাম মাহফিল শুনছিলাম সেইখানে তিনি দেখছি তিনি ডারোইনের থিওরি বলছেন বলে বুঝাচ্ছেন যে ওইটা ভুল ইসলাম এইটা বলেছে এইটা সঠিক তিনি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন জলি জিকির আর খফি জিকিরের সাথে বেহস্ত দোজকের কোনো সম্পর্ক নাই আপনি একটা জিনিস খেয়াল করেন একটা লোহা সেটাকে আপনি চ্যাপটা করতে চান সেই লোহাটা যদি খুব শক্ত হয় তাহলে ওইটাকে যদি টুকটুক করে যদি টাকান তাহলে ওইটা কি চ্যাপটা হবে হবে না ওইটাকে চ্যাপটা করতে হলে কি করতে হবে ওইটাকে মুগুর দিয়ে পিটাইতে হবে মোটা মুগুর দিয়ে পিটাইতে হবে তাহলে ওটা চ্যাপটা হয়ে যায় আর স্বর্ণ খুব সূক্ষ্ম জিনিস তাই না স্বর্ণ এই স্বর্ণ সূক্ষ্ম জিনিস এইটাকে যদি আপনি মুগুর দিয়ে পিটান তাহলে স্বর্ণ আর স্বর্ণ থাকবে না ওটাকে কি করতে হবে ছোট হাতুড়ি দিয়ে টুক 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 করে পিটাইতে হবে তো যার কল অপবিত্র হয়ে গেছে ওর মধ্যে আর কিছু নাই ওকে ঠিক করতে হলে প্রথমে জলি জিকির দিতে হবে জলি জিকির দিয়ে পিটে 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 কি করতে হবে তাকে ঠিক করতে হবে যখন ঠিক হয়ে যাবে তারপরে খফি জিকির তারপরে মনে 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 তারপরে জিকির করতে হবে ক্লিয়ার জলি জিকির আর খফি জিকিরের বেসিক পার্থক্য হচ্ছে এটা তার কারণ আপনি সাউন্ড করে যখন করবেন তখন হয় কি আপনার অবচেতন মনে হিট করে আপনার অনুপরমাণু সেলে বডির বিভিন্ন গ্ল্যান্ডের উপরে তখন প্রেশার ক্রিয়েট করে প্রেশার করলে কি হয় আপনার এই সেলগুলো আপনার গ্ল্যান্ডগুলো সফট হয় সফট হলে ওই জিকিটা তখন ধারণ করা শুরু হয় করতে করতে যখন আপনি একটা জায়গাতে চলে আসবেন সেই জায়গাটা কে বুঝবে ওই যে এই জন্য একজন গুরু দরকার গুরু এটা বুঝতে পারে যখন সে বুঝবে তখন সে বলবে হ্যাঁ এখন তুমি মনে মনে করো এখন আর জোরে জোরে করার দরকার নাই কারণ তখনও যদি আপনি জোরে জোরে যদি করেন তাহলে ব্রেনের এই তার সব ছিঁড়ে যাবে আপনার ব্রেনের তারটা ছিঁড়ে যাবে বডির তারটা সব ছিঁড়ে যাবে তখন আপনি কি করবেন ওই তখন ওই বাসের মাথায় উঠবেন পাগলামি করবেন এইটা করবেন ওইটা করবেন এগুলো করবেন জিকির ভালো জিকির আবার খারাপ জিকির যদি আপনি বুঝে শুনে না করেন তাহলে এই ব্রেনে ডিস্টার্ব হয়ে যেতে পারে কারণ জিকির হচ্ছে অসম্ভব পাওয়ারফুল একটা জিনিস জিকিরের সাথে নার্ভের সম্পর্ক ব্রেনের নার্ভের সম্পর্ক বুঝে শুনে যদি আপনি জিকির না করেন এই নার্ভে হিট করবে নার্ভে হিট করলে নার্ভ ডিস্টার্ব হয়ে যাবে নার্ভ ডিস্টার্ব হয়ে গেলে কি হবে তখন আপনি উল্টাপাল্টা পাগলামি করবেন আর পাগলামি করলে তখন কি হবে তখন আপনাকে বলবে কি আপনার কামালিয়া থাসেল হয়ে গেছে আসলে কামালিয়া থাসেল হয় না ওটা হলে আপনার ব্রেনে ডিস্টার্ব হয় এই জন্যই আপনার এই জিকির একজন দক্ষ একজন সত্যিকারের কামেল যিনি এগুলো বুঝেন তার সান্নিধ্যে থেকে জিকির করতে হয় ক্লিয়ার জিকির জলি আর খপি শব্দ করে আর শব্দ না করে করার পার্থক্যটা আমি বুঝিয়ে দিলাম আমার মনে হয় এই রকম ক্লিয়ার করে আপনার কোনো পিসা এবং আপনাকে বুঝাবে না আর যদি বাণিজ্যিক কারণে যদি আপনি মাইক নিয়ে জোরে 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 যে চিল্লায়ে বলেন সেটা ভিন্ন ব্যাপার ওগুলোর সাথে ব্যবসার সম্পর্ক ব্যবসার সম্পর্ক ওর সাথে আপনার আপনার ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই মাইকের সামনে বসে চিল্লানো আর চা খাইলাম না পানি খাইলাম আর ওই যে গা ঝাঁকায়ে ঝাঁকায়ে এরকম চিকিট করা আবার আর চোখে তাকায় দেখেন যে চিকিট ঠিক মতো করছে কিনা এগুলো সব হলো ফটকাবাজি হ্যাঁ ধোকাবাজি ভোকাবাজি এগুলো কিচ্ছু না এর সাথে এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই এর সাথে খাবার কোনো সম্পর্ক নাই এর সাথে হচ্ছে ব্যবসার সম্পর্ক আমার ফলোয়ার কত তৈরি হচ্ছে ক্লিয়ার কোনো সম্পর্ক নেই সারা জীবন আপনি জিকির করেন কোনো লাভ হবে না জিকিরের দুটো প্রিন্সিপাল বললাম কেন জোরে সাউন্ড করে করতে হয় আর কেন মনে মনে করতে হয় এই দুটো প্রিন্সিপাল হচ্ছে শত সিদ্ধ প্রিন্সিপাল বললেন এই যে যা দেখি এগুলো এই যে সব করে এই যে বসে বসে করে এগুলো আর কিছু না মানুষকে হিপনোটাইজ করা মানুষকে হিপনোটাইজ করে এই আর কিছু না ক্লিয়ার হ্যাঁ আপনার দলে বসেও করা যায় জিকির সেগুলো করে সেগুলো করে হচ্ছে মজলিসে বসে নির্দিষ্ট কিছু মানুষ পাক পবিত্র হয়ে উজু করে গোল হয়ে বসে একটা সেন্টার তৈরি করে সেন্টার তৈরি করে ওই সেন্টারকে ফলো করে জিকির করে আছে ইরানে আছে ইরানে করে এরকমের ওয়েস্টার্ন আপনার কিছু মধ্যপ্রাচ্যের দেশ আছে তারা এটা করে আমাদের দেশে করে আমাদের দেশে এগুলো না জেনে বুঝে এগুলো করে যাই হোক যেটা মেন প্রশ্ন ছিল জলি জিকির এবং খফি যে পার্থক্য সেটা আমি বুঝিয়ে দিলাম কারো হয়তো দ্বিমত থাকতে পারে কেউ কারো যদি দ্বিমত থাকে আমার কাছে আসেন আমি বুঝিয়ে দেবো আমার আমি একেবারে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো আমার কাছে এর উপরে প্রচুর বইপত্র আছে আমি বইপত্র দিয়েও বুঝাই দেব তারপরেও যদি আপনি বুঝতে না চান তাহলে তো আর আমার কিছু করার নেই তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে আমার মনে হয় এখন শেষ করা উচিত কারণ ভালো জিনিস বেশিক্ষণ ভালো না একটা সুন্দর প্রশ্ন এসছে আমি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করলাম কাদিরি সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার একজন প্রিয় মানুষ আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কারণ এটা নিয়ে অনেকের মধ্যেই মিসকনসেপশন আছে যে জিকিরে সাউন্ড করে এবং সাউন্ড করে না বলার মধ্যে পার্থক্যটা কি এটা নিয়ে একদিন আলোচনারও আমার ইচ্ছা ছিল আজকের খুব সংক্ষেপে আমি আলোচনা করে বুঝিয়ে দিলাম আমি এখন শেষ করব শেষ করব আমাদের যে প্রার্থনা হয় প্রার্থনায় এবারে প্রায় পাঁচশো পঞ্চাশ জনেরও অধিক নাম এসছে এবং অনেকে উপকার পাচ্ছেন খুব ভালো লাগছে আরো প্রচার করবেন আমাদের নাম বেশি বেশি করে আসুক মানুষের জন্য আমরা কাজ করি মানুষের উপকার হোক আপনি প্রচার করেন প্রচার করলে আপনার উপকার হবে কারণ আপনিও পরোক্ষভাবে আমাদের সাথে আমাদের কর্মের সাথে আপনিও যুক্ত হয়ে গেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এ পর্যন্তই অনেকে প্রায় আশি জনের মতো সরাসরি আমাদের সাথে কানেক্টেড আছেন আর ভিউ প্রায় ফাইভ হান্ড্রেডের মতো চলে গেছে যাই হোক নিশ্চয়ই ভালো লাগছে এবং বেশি বেশি করে প্রচার করবেন সবার কাছে আমার শুধু দাবি না ইনস্ট্রাকশন রইল যে বেশি বেশি করে প্রচার করেন যাতে মানুষ জানতে পারে সত্য জানতে পারে আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে প্রতিদিন বলেন প্রতিদিন বলেন এই ফর্মুলাটাকে আরও কিভাবে জীবনে এফেক্টিভ করা যায় সেটা আমরা ধীরে 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 বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সময় বলুন আছি সত্যি আছি ভালো আছি বর্তমানে আছি সত্য এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি একটু সময় বেশি নিয়েছি সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী সপ্তাহ থেকে এক ঘন্টা মানে এক ঘন্টা